এই হীরেটা দেখতে পাচ্ছেন আপনি? লক্ষ কোটি বছর ধরে পৃথিবীর গর্ভে থাকার পরে এটা এতটা শক্ত হয়ে ওঠে। কিন্তু যখন খনি থেকে একে বের করা হয়, এটি কয়লার মতোই থাকে, সাদা, শক্ত, নিস্তেজ। কিন্তু যখন একে পালিশ করা হয়, তখন এটা তেজ লাভ করে, আর ঠিক তখনই এর মূল্য বৃদ্ধি পায়। সংসারে মানুষের সাথেও ঠিক এমনটাই হয়ে থাকে। মানুষের বুদ্ধি, মেধা, অভিজ্ঞতা সেই বছরগুলোর জন্য বৃদ্ধি পায় না যে বছরগুলো আমরা জীবনে কাটিয়েছি, বরং সেই মুহূর্ত থেকে এ ফুটে ওঠে যখন আমরা কষ্টের সম্মুখীন হয়েছি, বিপদের সম্মুখীন হই, সংকট পেরিয়েছি, ছলনা আর ক্লেশ সহ্য করেছি। এই জন্য যদি আপনার জীবনে আপনি সংকটের সম্মুখীন হন, বিপদ আসে, কষ্ট আসে, তাতে একেবারেই ভয়ভীত হবেন না, তাকে আহ্বান জানান। কারণ এই পরিস্থিতিগুলোই আপনাকে অভিজ্ঞতা দেবে যা আপনাকে উন্নত করবে। রাধা রাধা। প্রকৃতি প্রত্যেক জীবকে অনুভূতি দিয়েছে যাতে সে নিশ্চল না হয়, কোনো না কোনো কর্ম করতে থাকে, আর সেই অনুভূতি হল খিদে। পশু, পক্ষী, প্রাণী পরিশ্রম করতে থাকে নিজের খিদে মেটানোর জন্য। কিন্তু অন্য জীবের মতো মানুষের খিদে কি তার পেট অবধি সীমিত থাকে? পেটের খিদে মেটাতে মেটাতে কখন যে এই খিদে মন আর মায়ার তৃষ্ণায় রূপান্তরিত হয় আমরা বুঝতেই পারি না, আর বেশিরভাগ ক্ষেত্রে এই তৃষ্ণা অর্থ সংগ্রহ করা অবধি সীমিত থাকে। নিজের জীবন ধারণ ছেড়ে কার জন্য এই অর্থ সংগ্রহ করছেন আপনি? আগামী প্রজন্মের জন্য। বড়ই বিচিত্র, তাই না? নিজের জীবন ধারণ ছেড়ে অর্থ সংগ্রহ করতে করতে নিজের জীবনের সুখ বিসর্জন দিচ্ছেন, আর আগামী প্রজন্মকে কাজ করার থেকেও আটকাচ্ছেন। পুত্র যখন কুপুত্র তখন কেন অর্থ সঞ্চয়? পুত্র যখন সুপুত্র তখন কেন অর্থ সঞ্চয়? নিজের সন্তানকে সংস্কার দিন, অর্থ নয়। যদি সন্তান সংস্কারী হয় তখন সে নিজের এক সংসার তৈরি করবে, যদি সংস্কারহীন হয় তাহলে আপনার বানানো সংসার এমনি সে ভেঙে দেবে। জীবনে যদি কিছু সঞ্চয় করতে হয় তাহলে জ্ঞান সঞ্চয় করুন, প্রেম সঞ্চয় করুন, আর আমার সাথে ভালোবেসে বলুন রাধার। জীবনকে রথ বলা হয়, কিন্তু কেন? এখন আপনি বলবেন এই জন্য কারণ জীবনও ঠিক রথের মতোই চলতে থাকে। কিন্তু আপনি কখনো এই রথকে বোঝার চেষ্টা করেছেন? এই রথে সামনে ঘোড়া থাকে আর পিছনে চাকা। এই ঘোড়া হলো আপনার কর্ম, আর এই চাকা কর্মফল। এই ঘোড়া যেখানেই যায় রথের চাকাগুলি সেখানেই এগোতে থাকে। যদি আপনার ঘোড়া অর্থাৎ আপনার কর্ম শুভ সহজ পথে চলে তাহলে আপনার যাত্রাও আনন্দময় হবে, যদি কুকর্মের খারাপ পথে চলেন তাহলে আপনার যাত্রা খানা খন্দ দিয়ে ভরে যাবে। আপনার কর্মগুলিকে ঘোড়ার মতো নিয়ন্ত্রণে রাখুন, ফলের চাকা সর্বদাই আপনাকে মধুর পরিণামী দেবে। রাধা রাধা। বলুন শ্রেষ্ঠ কে? রেশমের সুতো যিনি তৈরি করেন, নাকি তিনি যিনি এই সুতো দিয়ে বস্ত্র তৈরি করেন? নিশ্চিতভাবে যিনি বস্ত্র বানান। এবারে বলুন শ্রেষ্ঠ কে? নদী তটে মাটি ছড়িয়ে রেখে দেয় যে বান, নাকি সেই মাটি একত্রিত করে তাই দিয়ে যিনি মূর্তি বানান সেই মূর্তিকার? নিশ্চিতভাবেই মূর্তিকার। এবারে বলুন শ্রেষ্ঠ কে? দেবতা আর দানবের সেই দল যারা অমৃত পাওয়ার জন্য এই সংসারে হলাহল ছড়িয়ে দিয়েছে,
নাকি মহাদেব, যিনি এই হলাহল নিজে পান করে নিজের কণ্ঠে ধারণ করেন। নিশ্চিতভাবেই মহাদেব সর্বশ্রেষ্ঠ। ঠিক এইভাবেই সংসারে ছোট ছোট ব্যাপারকে যারা বড় করে দেখেন তারা শ্রেষ্ঠ হন না, কারণ ছোট ছোট খুঁটিনাটিকে দ্বন্দ্বে পরিণত করা অত্যন্ত সহজ। কিন্তু সর্বশ্রেষ্ঠ তিনি হন যিনি নিজের বিচার বুদ্ধি দিয়ে বড় বড় যুদ্ধের অবসান ঘটান। রাধা রাধা। মানুষের জীবন কি আপনি বলতে পারেন? জন্ম আর মৃত্যুর মধ্যেকার সময়। আর মৃত্যু কখন হয়? যখন মানুষ শ্বাস নেওয়া বন্ধ করে দেয়, হাত পা নাড়ানো বন্ধ করে দেয়, ভাবা ছেড়ে দেয়। এমনটা নয়, মানুষের অন্তর, তার মৃত্যু তখনই হয় যখন তার অন্তরের করুণা শেষ হয়ে যায়। করুণা, সেই ভাব যা মানুষকে মানুষ করে তোলে, যা এক মানুষকে আরেক মানুষের কষ্টে তার প্রয়োজনীয়তা অনুভব করে, আর সেটাই তাকে শক্তি দেয় অন্য কাউকে সহায়তা করার জন্য, তাকে পাত্র করে এই সৃষ্টির নিয়ন্তা হবার জন্য। দেখুন, এই সংসারে মৃত্যু কেবলমাত্র একবারই হয়, তাই তার আগে কেন মরব? এই করুণাকে কেন মারব? নিজের মনুষ্যত্ব বজায় রাখুন, মৃত্যুর পরেও আপনি জীবিত থাকবেন। রাধা রাধা। এটা হলো সুচ, আর এটা হলো তলোয়ার। এবারে আপনারা বলুন, আপনাদের দৃষ্টিকোণ থেকে এই দুই বস্তুর মধ্যে কোনটা বেশি শক্তিশালী আর গুরুত্বপূর্ণ হতে পারে? আপনি বলবেন তলোয়ারই সবচেয়ে শক্তিশালী বা গুরুত্বপূর্ণ। আচ্ছা, মানলাম যে তলোয়ার বেশি ভারী হয়, তলোয়ার আপনাকে যুদ্ধে বিজয়ী করে, যুদ্ধে শত্রুর বিনাশ করে, কিন্তু তলোয়ার দিয়ে আপনি কখনো আপনার বস্ত্র সেলাই করতে পারবেন না। যদি আপনার পায়ে কাঁটা ফুটে যায় তা আপনি তলোয়ার দিয়ে বের করতে পারবেন না, আপনাকে সুচের ব্যবহার করতেই হবে। এবারে বলুন, তলোয়ার পেয়ে যাওয়ার পরে এইভাবে সুচকে হারিয়ে ফেলা কি ঠিক হবে? ঠিক সেইভাবেই জীবনে সম্পন্ন বন্ধু পাওয়ার পরেও আপনার সেই বন্ধুদের হারাবেন না যারা কম সম্পন্ন, দরিদ্র, কারণ তারা আপনার সাথে তখন ছিলেন যখন আপনি কিছুই ছিলেন না, আর জীবনে দরকার পড়লে তারাই আপনার কাজে আসবে, সম্পন্ন বন্ধু নয়। তাই যাকে ভালোবেসেছেন তার সাথে বন্ধুত্ব পালন করুন, চিত্ত আনন্দে জেগে উঠবে। রাধা রাধা। নদীর জল মিষ্টি হয় আর সাগরের জল হয় নোনতা, আর কোনো নালার জল দুর্গন্ধে ভরা হয়। কেন? নদীর জল মিষ্টি হয় কারণ সে সকলকে জল দেয়, সাগর জল নেয়, আর তাই জন্য নোনতা হয়। আর নালা, সে বওয়া বন্ধ করে দেয়, আর সেই কারণেই তা দুর্গন্ধময় হয়ে ওঠে, সে কাজের অযোগ্য হয়ে ওঠে। আমাদের জীবনেও অনেকটা এমনটাই হয়ে থাকে। যদি নদীর মতন জীবনে কিছু দিতে শেখেন তাহলে জীবনে মিষ্টত্ব বজায় থাকবে। যদি সাগরের মতন ভাগ দেওয়ার বদলে শুধু সঞ্চয় করতে থাকেন তাহলে মনে তিক্ততা ভরে থাকবে। আর যদি নালার মতন বওয়া বন্ধ করে দেন, কর্ম করা ছেড়ে দেন, তাহলে কাজের অযোগ্য হয়ে যাবেন, আর সেই জন্য কোনো বিশ্রাম ছাড়াই কর্ম করতে থাকুন।
আর যা কিছু আপনার কাছে আছে তাকে ভাগ করতে শিখুন। মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা। এই সংসারে সবচেয়ে বড় পাপ কি হতে পারে? কেউ বলবেন অসত্য, কেউ বলবেন ছলনা, আবার কেউ বলবেন লালসা। না, সংসারে সবচেয়ে বড় পাপ হল নারী জাতির অসম্মান, নারীর মান ভঙ্গ করা। কারণ এই অপরাধ কেবল নারীর শরীরকেই নয়, বরং তার মন আর আত্মাকেও আহত করে থাকে। তাহলে এবার প্রশ্ন হলো, যে এই অপরাধ করেছে তাকে কি শাস্তি দেওয়া উচিত? কেউ বলবেন শারীরিক যন্ত্রণা, আর কেউ বলবেন মৃত্যুদণ্ড। কিন্তু এই অপরাধের শাস্তি নির্ধারণ করার আগে এটা জানার কি কোনো প্রয়োজন নেই যে অপরাধী আসলে কে? এখন আপনি বলবেন সহজ ব্যাপার, সেই পুরুষ যে নারীর মান ভঙ্গ করেছে। কিন্তু এ কি সম্পূর্ণ সত্যি? নিজের অপমানের জন্য, নিজের সম্মানকে নিজেই হারানোর জন্য কখনো নারী কি নিজে দায়ী হতে পারে না? ভেবে দেখুন, সম্মান হানির থেকে বাঁচার জন্য সর্বপ্রথম সম্মানের সীমার ওপর নজর দেওয়া প্রয়োজন। রাবণ সীতার হরণ এই জন্যই করতে পেরেছিলেন, কারণ সীতা নিজের বোকামোর জন্য রাবণের সেই সীমা উলঙ্ঘন করা সহজ করে দিয়েছিলেন। কিন্তু অশোক বাটিকাতে সেই সীতাকেই রাবণ স্পর্শ পর্যন্ত করতে পারেননি, কারণ সে রাবণ আর তার মাঝখানে ঘাস দিয়ে একটা ছোট রেখা বানিয়ে দিয়েছিলেন। জীবনে না বলতে শিখুন। যদি কেউ আপনার সম্মানের সীমা পার করতে চেষ্টা করে, তাহলে তাকে সেখানেই আটকাতে শিখুন। আপনার ওপরে ওঠা প্রথম হাত, প্রথম কটাক্ষ ওইখানেই আটকাতে শিখে নিন। তখন কোনো পুরুষের সাহস হবে না আপনাকে আবার অপমান করতে চেষ্টা করার, কারণ নারী জননী, পূজনীয়। তাই নিজেকে দুর্বল মনে করে আপনি অপরাধী হবেন না। রাধা রাধা। আগুন কি করে? জ্বালায়, সেটা কাঠই হোক, কয়লা হোক, বস্ত্র হোক, যাই আপনি আগুনে দেবেন তা ভস্ম হয়ে যাবে। কিন্তু সোনা, যদি আপনি সোনা আগুনে ফেলেন, তাহলে তা কুন্দন হয়ে নিজের অস্তিত্ব তৈরি করে। যদি আপনি লোহা গরম করেন, তাহলে তা ইস্পাত হয়ে যায়। কেন কেন হয় এরকম? কারণ তাদের অন্তরের আগুন জ্বালানোর আগুনের থেকে অনেক বেশি তীব্র হয়। এই আগুন হলো পবিত্রতার, এই আগুন হলো নিশ্চয়তার। যদি আপনার লক্ষ্য স্থির থাকে, আপনার ইচ্ছে দৃঢ় হয়, তাহলে কুন্দন হয়ে বেরোবেন, ইস্পাত হয়ে বাঁচবেন, অন্তর থেকে শক্তি পাবেন, আর কেউ আপনার সাথে কোনো অনিষ্ট করতে পারবে না। রাধা রাধা।